তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের কি টপিক পড়াবো। হ্যাঁ, যেটা তোমাদের বলে রেখেছিলাম যে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজ নিয়ে আজকে আমি ডিসকাস করব। দুটো প্রিপারেটরি ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের আমাকে বেসিক লজিকটা কি মেজারমেন্ট করতে গেলে সেটা আমাকে জানতে হবে, আর এটা থেকেও যেই মেইন পারপাসেও কিন্তু খুব কোশ্চেন থাকে। তো আমরা দেখো, আমরা প্রথমে স্টার্ট করি যে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। এখন স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সটা কেন কেন আমরা মেজারমেন্টের জন্য কাজে লাগাবো? খুব যখন মিনিমাম ডায়ামিটার মেজারমেন্ট করতে হয়, একটা সরু ওয়ার দিচ্ছে, ঠিক আছে, বা একটা সরু চোঙ দিচ্ছে, বা সিলিন্ড্রিক্যাল শেপ কোনো কিছু দিচ্ছে, সেটা ডায়ামিটার মেজারমেন্ট করার জন্য আমাদের স্লাইড ক্যালিপার্স ইউজ করা হয়, বা সরু ওয়ার এর ডায়ামিটার মেজারমেন্ট করার জন্য আমরা স্ক্রু গেজ ইউজ করব। কেন ইউজ করব? যে তোমরা নর্মালি একটা লিনিয়ার স্কেল তোমরা দেখেছো, সেই স্কেলেতে তোমরা কি দেখেছো যে মিনিমাম ভ্যালু 1 সেন্টিমিটারে 10 ভাগের 1 ভাগ, মানে 1 মিলিমিটার তোমরা মেজারমেন্ট করতে পারো, বা খুব বেশি হলে 0.5 মিলিমিটার আমরা মেজারমেন্ট করতে পারি, কিন্তু এর থেকে কম ভ্যালু আমরা মেজারমেন্ট করতে পারি না। এর থেকে কম ভ্যালু মেজারমেন্টের জন্য আমরা কি করব? স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ ইউজ করব। চলো দেখা যাক আমরা কিভাবে মেজারমেন্ট করব। অ্যাকচুয়ালি স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে দুটো স্কেল থাকে, এর মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল। কোন সিলিন্ড্রিক্যাল শেপের যেমন আউটার ডায়ামিটারটাও মেজারমেন্ট করা হয়, বা একইভাবে ইনার ডায়ামিটারও মেজারমেন্ট করা হয়, তো বোথ সাইডে স্কেলিংটা থাকে। তো তোমাদেরকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে কি এখানে থাকছে একটা মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেন স্কেলে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জাস্ট বোর্ডেতে ডায়াগ্রাম ম্যাচ করেছি, যেখানে মেন স্কেলে দেখো 9 ডিভিশনের সঙ্গে ভার্নিয়ারের 10 ডিভিশন ম্যাচ করে আছে। এখানে আমাকে মেন স্কেল যে রিডিংগুলো থাকে, যে ভ্যালু অফ 1 ডিভিশন অফ মেন স্কেল, যেটা তোমরা নর্মালি স্কেলের ক্ষেত্রে দেখতে পাও যে একটা ছোট্ট ঘরের ভ্যালুটা কত, 0.1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারে 10 ভাগের 1 ভাগ, মানে একটা ছোট ঘরের ভ্যালুটা। তাহলে ভার্নিয়ারের একটা ঘরের ভ্যালু কত সেটা তো আমরা এখান থেকে পাচ্ছি না, তার জন্য আমাকে কি করতে হবে, এই ডায়াগ্রামটা আমাকে দেখতে হবে। এখানে কি আছে? না, এখানে আছে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু 9 ডিভিশন অফ মেন স্কেল। তাহলে মেন স্কেলে 9টা ঘরের সঙ্গে ভার্নিয়ারে 10টা ঘর কিন্তু ম্যাচ করা আছে। জাস্ট এই রিডিংটাকে তোমরা যদি নোট করো, তাহলে ভার্নিয়ারের একটা স্মল ডিভিশনের ভ্যালু কত, 9/10 ডিভিশন অফ মেন স্কেল। এবার মেন স্কেলে 9/10 ডিভিশন অফ মেন স্কেল, দেখো মেন স্কেলে একটা ছোট্ট ঘরের ভ্যালু কত, 0.1 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ারের একটা ছোট্ট ঘরের ভ্যালু কত, না 9/10 ডিভিশন ইনটু 0.,, তার মানে ভ্যালু অফ 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু 9/10 × 0.1 সেন্টিমিটার, মানে 0.09 সেন্টিমিটার। তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা যেটাকে বাংলায় বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু ভ্যালু অফ 1 ডিভিশন অফ মেন স্কেল
माइनस वैल्यू ऑफ वन डिवीजन ऑफ वर्नियर स्केल वैल्यू ऑफ वन डिवीजन ऑफ मेन स्केल কত আছে 0.1 তাহলে 0.1 माइनस 0.09 सेंटीमीटर মানে 0.01 সেন্টিমিটার এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু এবার এখানে কি মেজারমেন্ট কিভাবে করতে হয় ধরো উপরে যে স্কেলিংটা করলাম সেটা হচ্ছে মেন স্কেল এবার ভার্নিয়ারের কোন রিডিংটা মানে জাস্ট জিরো রিডিংটা মেন স্কেলে দেখো এই থার্ড ডিভিশনকে ক্রস করে আছে তাহলে থার্ড ডিভিশনকে ক্রস করে আছে মানে আমরা যদি এটা থেকে আমরা থার্ড নয় সরি ফোর্থ ধরলাম যে এটা আমাদের জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ থার্ড ডিভিশনকে ক্রস করে আছে তাহলে থার্ড ডিভিশনকে যদি ক্রস করে থাকে তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি না নর্মাল স্কেলে মেজারমেন্টের ক্ষেত্রে এইটুকু মেজারমেন্ট করার জন্যই আমাকে ভার্নিয়ার ক্যালিপাস বা স্লাইড ক্যালিপাসটাকে আমরা ইউজ করব না এর যে রিডিংটা আমাকে নোট করতে হয় টোটাল রিডিং ইকুয়ালস টু মেন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট এখন দেখতে পাচ্ছ যে যদি মেন স্কেল 0.3 ডিভিশন ক্রস করে থাকে তার মানে আমরা কি লিখব 0.3 ডিভিশন যদি আমরা ক্রস করে থাকে তাহলে 3 প্লাস ভার্নিয়ার এখানে ভার্নিয়ার সাপোর্ট জিরোতে ক্রস করেছে ইনটু আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আছে 0.01 তাহলে আমরা এখান থেকে 0.31 সেন্টিমিটার আমরা মেজারমেন্ট করতে পারবো সাপোজ কোন রিডিং এ কোন মেজারমেন্টের ক্ষেত্রে তোমরা হয়তো পেলে যে মেন স্কেল রিডিং 7.5 সেন্টিমিটার ভার্নিয়ার স্কেল পেয়েছে হয়তো 6 ডিভিশন আমরা জানি কি ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু 0.01 তাহলে এখানে রিডিংটা কি হবে টোটাল ইকুয়ালস টু এই লজিক যে মেন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে 7.5 প্লাস 6 ইনটু 0.01 মানে 7.56 সেন্টিমিটার আমরা নর্মাল স্কেলে কি করতে পারতাম পয়েন্টের পর একটা ডিজিট মানে 7.5 সেন্টিমিটার পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারতাম কিন্তু এখানে দেখো আমরা 7.56 মানে পয়েন্টের পর সেকেন্ড ডিজিট পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারছি কেন করছি যে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুটা আছে 0.01 তাহলে একইভাবে আমরা স্ক্রু গেজটাকেও ইউজ করব কিন্তু স্ক্রু গেজের অ্যাকুরেসিটা আরো 10 টাইমস বেটার হবে কেন ওইখানে আরো স্মলেস্ট ভ্যালু মানে খুব সরু ওয়্যারের ডায়ামিটারকে আমরা মেজারমেন্ট করতে পারবো দেখা যাক তাহলে আমাদের স্ক্রু গেজ মেজারমেন্ট স্ক্রু গেজ স্ক্রু গেজে একটা
লিনিয়ার স্কেল থাকে আর একটা সার্কুলার স্কেল থাকে। দেখো রাফলি আমি একটা স্কেচিং করেছি, এখানে একটা স্ক্রু মতো থাকে, এখানে আমরা স্মলেস্ট ভ্যালু ডায়ামিটারটা, মানে যদি সরু ওয়ার নিই সেই সরু ওয়ারের ডায়ামিটার আমরা এখানে রেখে মেজারমেন্ট করতে পারবো। এখানে যদি স্ক্রুটাকে ঘোরাই তাহলে কি হবে, না এটাকে ঘোরানোর জন্য এই লিনিয়ার স্কেল একটা শিফট হবে, মানে আমরা যদি সার্কুলার স্কেল রোটেট করি লিনিয়ার স্কেল একটা শিফট হবে। খুব সিম্পল ব্যাপার, যে পেনটা দেখতে পাচ্ছ এই পেনে যদি আমরা জাস্ট সার্কুলার ভাবে রোটেট করি তাহলে রোটেট করার জন্য কি হবে, আমার লিনিয়ারলি দা স্কেল শিফট হচ্ছে। তাহলে ন্যাচারালি কি হয়, ন্যাচারালি স্ক্রু গেজগুলোতে 100 ডিভিশন থাকে, 100 ডিভিশন থাকার ফলে 100 ডিভিশন যদি আমরা রোটেট করি, রোটেট করার জন্য লিনিয়ার স্কেলে 0.1 সেন্টিমিটার শিফট হয়। তাহলে সার্কুলার স্কেলে একটা ফুল রোটেশনের জন্য লিনিয়ার স্কেল যতটা শিফট হয় সেটাকে বলা হয় স্ক্রু পিচ। তাহলে কি বললাম, না সার্কুলার স্কেলে একটা ফুল রোটেশনের জন্য লিনিয়ার স্কেলে যতটা শিফট হয়, মানে লিনিয়ার স্কেল যতটা সরে যায় সেটাই হচ্ছে তোমাদের স্ক্রু পিচ। ওকে, তো বেসিক্যালি স্ক্রু গেজ গুলোতে কি হয়, যদি 100 ডিভিশন থাকে, এন যদি 100 হয় তাহলে পিচের ভ্যালুটা হয় 0.1 সেন্টিমিটার। কিছু কিছু স্ক্রু গেজের ক্ষেত্রে ডিফার করে, যদি ডিভিশনটা 50 ডিভিশন হয় তখন সার্কুল মানে লিনিয়ার শিফটটা হচ্ছে 0.05 হয়ে যায়। এগুলো ইনস্ট্রুমেন্ট ওয়াইজ ডিফার করে। এখানে আমরা জেনারেলি আমরা কি ধরলাম, 100 ডিভিশন আছে, মানে একটা ফুল রোটেশনের জন্য আমাদের লিনিয়ার স্কেল কতটা শিফট হচ্ছে, 0.1 সেন্টিমিটার। তার মানে এখানে স্ক্রু পিচটা কত, 0.1 সেন্টিমিটার। তাহলে এখানে লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ ধ্রুবক বাংলায় বলা হয়, লিস্ট কাউন্ট হচ্ছে P/N। P কত, 0.1, N হচ্ছে তোমার 100, তার মানে লিস্ট কাউন্টের ভ্যালুটা 0.001 সেন্টিমিটার। দেখো স্লাইড ক্যালিপার্সের সঙ্গে স্ক্রু গেজে স্ক্রু পিচে ডিফার কি করছে কত, না স্লাইড ক্যালিপার্সে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট দেখেছিলাম কি 0.01 সেন্টিমিটার, মানে 0.01 মানে পয়েন্টের পর আমরা সেকেন্ড ডিজিট পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারছি। কিন্তু এই স্ক্রু গেজের ক্ষেত্রে লিস্ট কাউন্টের ভ্যালুটা কত আছে, 0.001, মানে পয়েন্টের পর 3rd ডিজিট পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এখানে স্কেলিংটা কি হয়, যে লিনিয়ার স্কেল একটা রিডিং সার্কুলারের 0 রিডিংটা লিনিয়ার স্কেলকে যে রিডিংটা ক্রস করে যাবে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল। সাপোর্ট ধরো লিনিয়ার স্কেল এসছে 5.5 সেন্টিমিটার, সার্কুলার স্কেল এসছে তোমার 32 ডিভিশন, আর LC অলরেডি কত আছে, 0.001 সেন্টিমিটার। আমাদের ফর্মুলা কি, টোটাল রিডিং এর জন্য টোটাল রিডিং ইকুয়ালস টু লিনিয়ার স্কেল প্লাস সার্কুলার স্কেল ইনটু লিস্ট কাউন্ট, মানে রৈখিক স্কেল প্লাস চক্রাকার স্কেল ইনটু লঘিষ্ঠ ধ্রুবক। আমরা যদি 5.5 এর ভ্যালুটাকে ধরি তাহলে কি হবে, ইনটু 32 ইনটু
0.001 মানে 5.532 সেন্টিমিটার। এইভাবে আমরা মেজারমেন্ট করতে পারবো। তাহলে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজ কেন আমরা ইউজ করছি না, আমরা নর্মালি স্কেলগুলোতে কি হয় 0.1 সেন্টিমিটার বা 0.05 সেন্টিমিটার থেকে আমরা কম ভ্যালু মেজারমেন্ট করতে পারি না, কিন্তু স্লাইড ক্যালিপার্স ইউজ করলে আমরা 0.01 সেন্টিমিটার পর্যন্ত মিনিমাম ভ্যালু মেজারমেন্ট করতে পারবো, বা যদি আমরা স্ক্রু গেজ ইউজ করি, স্ক্রু গেজ ইউজ করলে আমরা 0.001 সেন্টিমিটার পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারবো। তো যখন আমরা এরর অ্যানালিসিস নিয়ে ডিসকাস করব, যেগুলো যেই মেইন পারপাসের জন্য প্রবলেমগুলো আসে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ থেকে, তাহলে দেখো 0.01 মিনিমাম ভ্যালুটা আমরা মেজারমেন্ট করতে পারছি কি স্লাইড ক্যালিপার্সে, তখন ওইটা হবে আমাদের এররের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু মেজারমেন্ট, বা স্ক্রু গেজের ক্ষেত্রে 0.001 সেন্টিমিটার আমরা মিনিমাম ভ্যালু মেজার করতে পারছি, তাহলে স্ক্রু গেজের ক্ষেত্রে এইটা তখন এরর ভ্যালুতে মিনিমাম ভ্যালু মেজারমেন্টে পাবো। তো আমরা প্রবলেমগুলোতে আশা করা যায় অনেকটা ক্লিয়ার ডিসকাস করব, যেটা যেই মেইন পারপাসের জন্য খুব এফেক্টিভ পার্ট এই স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজ। ওকে।